ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকালে রাজধানীর মিরপুর শেখ ফজলুল হক মনি খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি বলেন, শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত ভোক্তাদের কথা চিন্তা করে দ্রুতই টিসিবির নির্দিষ্ট দোকান কার্যক্রম শুরু করবে সরকার। উপকারভোগীরা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা ও চাল 30 টাকা। আজকে চাইলাম গো 3-4 দিন হয় 5 জন ফ্যামিলির ভিতরে, তাই এতে তো হয় না, আর একটু বাড়াই দিলাম গো জন্য ভালো হয়। 20 কেজি চাল দিলে আমরা 20 দিন চলতে পারতাম, যে 5 জন খাবে না, হ্যাঁ আরো 2 দিন বাড়ায় চলতে পারতো। আমি একলা ইনকাম করি তো দাম একটু কম, ফ্যাসিলিটি ভালো। আগামী বছরে অর্থ বছরে জুলাই মাসে আমরা সময় মতো আমরা পণ্যটা সরবরাহ করতে পারবো। 1 কোটি পরিবার যখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পায়, এটা কিন্তু প্রকারান্তে এই চিনি, ডাল, চাল এবং তেলের বাজারে চাহিদাটা কিছুটা হলেও পূরণ করে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেখ ফজলুল হক মনি খেলার মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর মধ্যবিত্তদের জন্য কবে নাগাদ এই সুবিধা দিতে পারবে সরকার? হ্যাঁ মাহবুব, আপনি যেমনটি বলছিলেন যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এই যে সামনে যেহেতু কোরবানি, সেহেতু কিন্তু প্রথম সপ্তাহ থেকেই যে টিসিবির যে পণ্য সেটি কিন্তু দেওয়া শুরু হয়েছে, এবং এই মাসে কিন্তু প্রায় 1 কোটি পরিবারকে এই পণ্য দেওয়া হবে। সরকারি ভর্তুকি মূল্যে এই টিসিবির কার্যক্রম চলবে। আজকে কিন্তু এই যে মিরপুরের 3 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এখানে কিন্তু আজকে 300 প্যাকেট আর কি প্রথমত আজকে উদ্বোধন অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু তাদের যে নির্দিষ্ট দোকান রয়েছে সেখানে কিন্তু আসলে দেওয়া হবে পরবর্তীতে। আর আমি একটু বলে রাখি, এই ওয়ার্ডে কিন্তু প্রায় এই যে টিসিবির কার্ডধারী প্রায় লোকের সংখ্যা কিন্তু রয়েছে প্রায় 10,000, এবং পর্যায়ক্রমে কিন্তু এখানে 10 জন ডিলার রয়েছে। পর্যায়ক্রমে প্রতি ডিলার কিন্তু 1,000 করে প্রত্যেক মানুষকে আর কি বুঝিয়ে দেবে। তবে আমরা এখানে মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের জন্য যেহেতু 5 কেজি চাল বা 2 কেজি তেল কিন্তু একটু মাসিক হিসাবে কিন্তু একটু কম হয়ে যায়, তো এই বিষয়টি বাড়ানোর জন্য আসলে তারা একটু জোর দিচ্ছেন। তো এখানে রয়েছিলেন টিসিবির একজন ডিলার কল্যাণ সমিতির সভাপতি, আমরা একটু তার সঙ্গে কথা বলি যে তারা যে অভিযোগ করছে পণ্যটি বাড়ানো যায় কিনা, তো আপনাদের এরকম কোনো নির্দেশনা বা পরবর্তী নির্দেশনা আছে কিনা একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে এটা আমরা সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশব্যাপী প্রায় 1 কোটি পরিবারকে এই পণ্যটা আমরা সরবরাহ করে থাকি। অর্থাৎ একটা পরিবারের যদি 5 জন করে সদস্য থাকে, তাহলে 5 কোটি পরিবারের 1 কোটি পরিবারের 5 কোটি সদস্যকে আমরা এই সহায়তাটা দিয়ে থাকি। অর্থাৎ আমাদের প্রচেষ্টার কোনো শেষ নাই। আমরা চাচ্ছি যে আরও কীভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা এই ওয়ার্ডে আমাদের ভোক্তা আছে 10,000, আমরা এই 10,000 মানুষকে দেবো, এইভাবে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে 1 কোটি মানুষকে দেবো। আমরা পণ্য বাড়ানোর চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, জানেন যে আমাদেরও সীমাবদ্ধতা আছে। শুনছিলেন মাহবুবা, তিনি কিন্তু বলছেন যে বাড়ানোর চেষ্টা চলছে আসলে মন্ত্রণালয়ে তারা কথা বলছেন, এবং আমি যদি একটু বলি, এবার কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী একটি উদ্যোগ নিয়েছেন যে শুধু নিম্ন আয়ের মানুষই না, আগামী অর্থ বছরে আসলে এই অর্থ বছরে জুলাই থেকে কিন্তু আসলে মধ্যবিত্তদের এই পণ্য দেওয়া যায় কিনা সেই ব্যাপারে কিন্তু তিনি চেষ্টা করবেন, এবং 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে কিন্তু টিসিবির পণ্য দিবেন যেখানে বাদ যাবে না মধ্যবিত্তরা। তো মাহবুবা, এই ছিল রাজধানী মিরপুরের থেকে টিসিবির পণ্য দেওয়ার সবশেষ তথ্য। মাহবুবা ধন্যবাদ আপনাকে।